এসেছি এখানে পূজা মণ্ডপের ভেতরে। অপূর্ব সুন্দর এই পূজা মণ্ডপ, ঢুকে পড়লে মনে হচ্ছে এসে গেছি এক অন্য জগতে। মনে হচ্ছে সত্যি অজন্তা ইলোরার কেভের মধ্যেই এসে গেছি। কি অসাধারণ কাঁচ চারিদিকে, যেন মনে হচ্ছে সত্যি সেই ইলোরার কেভের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। দারুণ শিল্প। এই পূজোটা অনেকটাই ভেতর দিকে, মেন রোডের থেকে কলোনি মোড় থেকে নেমে টোটো করে আসতে হলো এখানে। কিন্তু বারাসাতে এলে কিন্তু আপনাদের এই পুজোটা দেখতেই হবে, না দেখলেই কিন্তু মিস, অসম্ভব সুন্দর এটা। আপনাদের নিয়ে এসেছি বারাসাতের আমরা সবাই ক্লাবের পুজোয়। হ্যাঁ, এইবারে এই আমরা সবাই ক্লাবের উপস্থাপনা হলো ইলোরার কৈলাসা টেম্পল। আসুন দেখা যাক কীভাবে তৈরি হয়েছে এই মণ্ডপ। আপনাদের এই ইলোরা কেভস কৈলাসা টেম্পল সম্পর্কে একটু বলে দিই। এই কৈলাসা টেম্পল হচ্ছে ইলোরা কেভসের মধ্যে সবচেয়ে বড়। মানে এইখানে যে হিন্দু এবং বাকি যেসব বুদ্ধিস্ট জৈন কেভ টেম্পলস রয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বড়। এবং শোনা যায় যে এই টেম্পলটি মাটির তলা থেকে আবিষ্কৃত হয়েছিল রাষ্ট্রকূটা কিং, মানে রাষ্ট্রকূটার রাজা কৃষ্ণা দ্য ফার্স্টে। এবং এটা বলা হয় যে এইখানে এই টেম্পলে পল্লবা এবং চালুকিয়া স্টাইল লক্ষ্য করা যায়। এই প্যান্ডেলে এই কৈলাসা টেম্পলকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের সামনে আসতেই প্রথমেই আপনার যেটা চোখে পড়বে দূর থেকে একটি বিশাল বড় বিষ্ণুর মূর্তি। হ্যাঁ, এইখানে চারিদিকে পাথর দিয়ে তার মাঝখানে জলাশয় তৈরি করে তার মধ্যে রাখা হয়েছে বিষ্ণুর এই বিশাল মূর্তি। অপূর্ব সুন্দর, তার চারধারে এই ফোয়ারা যেন এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তারপরে যে মূল মণ্ডপের দিকে আপনি যখন তাকাবেন সত্যি অবাক হয়ে যাবেন, কি বিশাল বড় তৈরি করা হয়েছে। হ্যাঁ সত্যি, আপনি যদি ইলোরার এই কৈলাসা টেম্পল না দেখে থাকেন এই প্যান্ডেলে এলে তার একটি ছোট্ট ঝলক তো আপনি দেখতে পাবেনই। কলকাতায় আপনারা অনেক বড় বড় প্যান্ডেল দেখেছেন, কিন্তু এই রকম বিশাল বড় প্যান্ডেল বারাসাতে দেখে সত্যি অবাক হলাম। অনেকক্ষণ তাকিয়ে দেখলাম আর হয়েছে প্রচুর লোকের সমাগম, এখানে অনেক দর্শনার্থীরা ভিড় করেছেন। মণ্ডপের ভেতরে চারিদিকে তাকিয়ে দেখুন কতগুলো স্তম্ভ তৈরি করা হয়েছে। হ্যাঁ, এগুলো সত্যি দেখে যেন মনে হচ্ছে পাথরের তৈরি। সত্যি অবাক হয়ে গেলাম এই মণ্ডপ দেখে। ¶¶
বাকি মণ্ডপে যেরকম কালীমূর্তি দেখেছেন তার থেকে এই কালীমূর্তি কিন্তু অনেকটাই আলাদা, ভীষণ সুন্দর। বলা হয় যে এই ইলোরার কৈলাসা টেম্পল একটি পাথর কেটেই বানানো হয়েছে, সত্যি বিস্ময়কর। এবং সেই জিনিসটাকে এইখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে এত সুন্দরভাবে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। মণ্ডপের ভেতরে ঢুকে চারিদিকের এই কারুকার্য দেখে সত্যি অবাক হলাম। হঠাৎ করে দেখলে আপনি ভাববেন যেন সত্যি এগুলো পাথরের তৈরি আর সত্যি ঢুকে পড়েছেন কৈলাসা টেম্পলে। আপনারা দেখেই থাকেন, বারাসাতের পুজো কেমন লাগছে অবশ্যই জানান আমাদের। হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনারা কি বারাসাত গিয়েছিলেন, কেমন লেগেছে আপনাদের বিভিন্ন প্যান্ডেল, আর কোনো প্যান্ডেল আছে যেগুলো আমরা মিস করে গেছি সেই সম্পর্কেও আমাদের জানান। আশা করছি আপনাদের পরবর্তীকালে আরও সুন্দর করে আমরা বিভিন্ন জায়গা এইভাবে তুলে ধরতে পারবো।